আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে মমস রিয়েল লাইফ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর আল্লাহর আশিস রহমতে। আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়ছে কালকের থেকেই, তবে কালকের তুলনায় আজকে অনেক অনেক বেশি। শুনেছি ইটালিতে আজকে বরফ পড়েছে। আমার কয়েকজন আপুর ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যেও দেখিয়েছে তারা প্রচণ্ড পরিমাণ বরফ পড়ছে। তারপর আমার যেসব আত্মীয় স্বজন থাকে তাদের মুখেও শুনেছি যে প্রচণ্ড রকম বরফ পড়ছে। আমাদের লন্ডনে পড়েনি, বার্মিংহাম পড়েছে। তো অনেক বেশি ঠান্ডা ছিল, করার কিছুই নেই, ঠান্ডার মধ্যেও কাজ করতে হবে। তো আমি হচ্ছে আজকে চিকেন রান্না করব সবজি দিয়ে। কথাটা শুনে অনেকের কাছেই মনে হতে পারে চিকেন আবার সবজি দিয়ে কেমন লাগবে। আসলে আমিও আগে এটাই ভাবতাম, কিন্তু আসলেই ভালো লেগেছে আমার কাছে। আর আমার মতো করে যদি আপনারাও রান্না করেন, আমার মনে হয় আপনাদের কাছেও অনেক মজা লাগবে। এটি অন্যরকম একটা টেস্ট দেয়, আর একটু তো অন্যরকম রান্নাটাও। তো সবসময় তো আর একরকম রান্না খেতে ভালোও লাগে না। শীতে এখন অনেক রকম সবজি উঠেছে, সব রকম সবজি দিয়েই আমরা অনেক রকম করে অনেক কিছুই ট্রাই করতে পারি, যেটাতে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আসে। তো কথা বলতে বলতেই আমি হচ্ছে সবজিগুলো কেটে নিলাম। আজকে চিকেনের মধ্যে দিব বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু অনেক রকম পাওয়া যায়, আমি নিয়েছি একদম শক্ত জাতের যেটা সেটা। আর নিয়েছিলাম আমি হচ্ছে ক্যারট মানে গাজর, আর নিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম। তো এই তো আমি মূল রান্নায় চলে এসেছি। পরিমাণ করে তেল দিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলো একটু খুব ভালো করে ভেজে নিব। তারই মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে রেড অনিয়ন, চাইলে আপনারা সাদা পেঁয়াজটাও দিতে পারেন। এখন রান্নার যেসব রেগুলার মশলা, তেজপাতা, তারপরে দারুচিনি, যদিও এগুলো মাংসের মধ্যে রেগুলার আমি এটাই বলছিলাম। তো এখন হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিব আদা রসুন গরম মশলা, আর সামান্য একটু জিরা, যদি এখানে জিরা পেস্ট ব্যবহার করছি, আবার কিন্তু পাউডারটাও ব্যবহার করছি। তো এখন সবগুলো মশলাকে খুবই ভালো মতো করে কষিয়ে নিব। একে একে দিয়ে দিব আমার পাউডার মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ করে মরিচ গুঁড়ো, সাথে কিন্তু লবণটাও দিতে হবে। সব কিছু দিয়ে মশলাটাকে এত ভালো করে কষাতে হবে, সব তরকারির টেস্ট আসে কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে। তো খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে, তখন আমি রেগুলার সাইজ করে চিকেন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন কষিয়ে নিব। কষানোর সময় কোনো রকম পানি আমি ইউজ করিনি, খুব আস্তে জ্বালে চিকেনটাকে ঢেকে ঢেকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি একদমই পানি ব্যবহার করিনি। একটু বেশি রকম নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে না লেগে যায়। এখন অনেকটাই কষে গেছে, দেখুন নিজে থেকে একটু পানিও বের হয়েছে। তো আমি এখন দিয়ে দিব ক্যারট। ক্যারটটা একটু শক্ত হয়ে থাকে সেটা আমরা সবাই জানি। তারপরে দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি। দুটো সবজি আমি খুব ভালো করে কষে নিব। এ দুটো যখন খুব ভালো মতো কষে যাবে, তখন আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিব। আর সবগুলো কেটেছি কিন্তু আমি চারকোনা সাইজ করে। এই তো ক্যাপসিকামটা দিয়ে দিয়ে এখন ক্যাপসিকামটা একটু কষিয়ে খুব সামান্য পানি আমি এখানে অ্যাড করব, কারণ সবগুলো সবজি আমি এত ভালো মতো কষিয়েছি যে অত বেশি পানি অ্যাড করতে হবে না। এখন আমি অল্প করে একটু পানি দিব যাতে করে সবজিটা আরও একটু ভালো মতো হয়ে যায়। তারপরে এটাকে আমি নামিয়ে নিব। চাইলে অনেকে ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি জানেন, ধনেপাতা অ্যাড করলে মাংসের আসল যে সেন্ট, সেই সেন্টটা পাওয়া যায় না। তো দেখুন আমি এরকম মাখা মাখা করে এটাকে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কয়েকটা কালার মিক্স। চাইলে আপনারা নামানোর আগে টমেটোও দিতে পারেন, কিন্তু আমার ফ্যামিলিতে শুধু আমিই তরকারিতে টমেটো পছন্দ করি, বাকি মানুষেরা করে না। তো এই তো হয়ে গেছে। সত্যি তরকারিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব রকম মজা হয়েছে। আমার এই চিকেন সবজি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি,
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি হচ্ছে এই চিকেন সবজিটাকে একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমাদের এখানে সন্ধ্যায় যে কী অবস্থা দেখুন, মাত্র 3টা বাজে মনে হয়, তারই মধ্যে এত এত মানে বাহির থেকে ঠান্ডা আসছে, জানালার কী অবস্থা দেখুন। জানালাটা এখন পর্দা মিলিয়ে দিব, কারণ প্রচণ্ড রকম ঠান্ডা। ঋষা হচ্ছে ঘরের মধ্যে বসে বসে টিভি দেখছিল, এত ঠান্ডা লাগছে আমার কাছে মনে হচ্ছে একটু চা না খেলেই নয়। তো একটু চা বানিয়ে নিব, আমরা হচ্ছে চা খেয়ে নিব। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।